শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়, তো এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এই দেখো আমি যেহেতু পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিসেস পাল ব্লগে। রইলো অনেক অনেক ভালোবাসা দিন, আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম, আশা করি সকলে ভালো আছো। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে ভেবেছিলাম একটু বাইরে কোথাও মহাদেবের মাথায় জল ঢেলে আসবো, বাট না যাওয়া হলো না, কারণ সকাল দিকে এতটাই বৃষ্টি পড়ছিল সেজন্য। তো আবারও সেই গ্রামের বাইরে যে শ্মশান আছে সেই মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে গেছিলাম। তো আজকে গেছিলো আমার মানে ননদিনী মানে কাকা শ্বশুরের মেয়ে, তোকে নিয়ে গেছিলাম একাই। কেউ বাড়ির মানে শ্মশানে সেরকম কেউ লোক থাকে না, তো সেজন্য বাড়ির কেউ যেতে দেয় না, সেজন্য সঙ্গে কাউকে একটা করে পাঠায়। তো এবারে যেহেতু দিদিভাই নেই সেজন্য এবারে গেছিলো টিপু মানে কাকা শ্বশুরের মেয়ে। তো বেশিরভাগ যায় আমার সঙ্গে কোথাও বাইরে কোথাও গ্রামে কোথাও, সো এবারেও গেছিলাম। তো গাইস দেখো চলে এসেছি একদম ফাইনালি শ্মশানের ভেতরে আর মন্দিরে। তো ওখানে ডালাটা রেখে মানে যে সকল পুজোর জিনিস এনেছে সেগুলো রেখে তারপর ওখানে কলপারে জল নেব। তো নদীর ওই পাশে এতটাই ঝোপঝাড় হয়ে গেছে সেজন্য জল নিতে পারি না। তো এই দেখো এখন ওই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, আর এই দেখো আমি এখন সমস্ত কিছু যে সমস্ত কিছু হয় সেগুলো আমি করছি। এখন ফার্স্টে আমি গঙ্গা জল দিয়ে স্নান করে তারপর ঘি মধু মানে মহাদেবের মাথায় দিয়ে আর যে বাসি ফুলগুলো ছিল সেগুলো একটু পাশ দিয়ে সরিয়ে দিলাম। তো এরপর আমি জল মানে দুধ তারপর জল তারপর ফুল মিষ্টি এগুলো মহাদেবের মাথায় দেব। আর তারপরে যে আমাদের যে একটা প্রতিষ্ঠা করা এটা হচ্ছে মানে প্রতিষ্ঠা করা মহাদেব, আর ওটা হচ্ছে মূর্তি মহাদেব এনেছে, তো এটাই হচ্ছে পুরনো। তো ফার্স্টে এনাকে জল দিই, তারপর যে ওখানে আছে সে ওনাকেও জল দেব। তো এক এক করে সমস্ত কিছু যেগুলো আমি এনেছিলাম বাড়ি থেকে সমস্ত কিছু দিচ্ছি, আর মহাদেবের মাথায় আমার যে ইচ্ছা সেটাই আমি মহাদেবকে বলছি। মহাদেব তুমি সবসময় ভালো থেকো, আর আমার কাছের মানুষগুলোকে সবসময় ভালো রেখো, এর থেকে বেশি কিছু চাই না আমার। আর ছেলেকে নিয়ে আসিনি, ছেলেকে বাড়িতেই রেখে এসেছি, কারণ ও যা দুষ্টুমি করবে সেজন্য তোমার আদাভে বলো নিয়ে যেতে হবে না, তাই ওকে নিয়ে যায়নি। আর এই দেখো এখানে এতটাই আমার অসুবিধা হচ্ছিল, আমার মানে কি সকলেরই অসুবিধা হয় এতটা ছোট জায়গা, তাও কষ্ট করে জল দেওয়ার পর এখন একটু প্রণাম সেরে তারপর আমি আবার উঠে আসলাম। আর এই দেখো এই হচ্ছে আমাদের এখানে মহাদেব। তো এখানেও জল ঢাললাম সমস্ত কিছু, ওখানে যে একটা মানে গণেশ তারপর একটা ষাঁড় সমস্ত ওনাকেও জল দিলাম। আর এই দেখো সমস্ত কিছু করছি আমি, আর ওই কিন্তু আমার ভিডিওটা করে দিয়েছে, আর ও ভিডিওটা ভালো করে দিয়েছিল, তো আমার কোনো প্রবলেম হয়নি ভিডিও বানাতে। আগের বারে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল ভিডিও বানাতে, কারণ দিদিভাইকে মানে অনেক কিছু নিয়েছিল, তো সেজন্য দিদিভাই আর করতে পারছিল না, আমাকে একার দ্বারা করতে হয়েছিল কোনো একটা জায়গায় ফোনটা নামিয়ে, সেজন্য ভালোভাবে হচ্ছিল না। এখানেও জায়গাটা ভীষণ ছোট, তাই আমি মানে খুব কষ্ট করে পুজোটা দিয়েছি। আর এই দেখো আমি সমস্ত কিছু করছি, আর ভোলেনাথের মাথায় সমস্ত ফুল পুষ্পাঞ্জলি সমস্ত কিছু দিচ্ছি। আর তোমরা ভিডিওটি ফুল দেখো, স্কিপ করো না, আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। পর থেকে
কি মানে আজকে তো হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো ফাইনালি একদম জল ঢালা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভীষণ বৃষ্টিও হচ্ছিল, ফার্স্টে ভাবছিলাম যে যেতে পারবো না, মানে শ্মশানের ওখানে জল ঢালতে পারবো না, বাট আজ যেতে পেরেছিলাম। সেই টাইমে বৃষ্টিটা একটু হলেও কমেছিল সেজন্য। তো গাইস আজকে সে হচ্ছে তৃতীয় সোমবার, তো আজকে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো সোমবার যে মানেই হচ্ছে শিবের মাথায় জল ঢালা, এই মাসটা তো ভীষণই একটা পবিত্র মাস হিসেবে মানা যায়। তো আমিও জল ঢেলে এসেছি শ্রাবণ মাসের তৃতীয়, মানে আজকে হচ্ছে তিন নম্বর সোমবার। তো ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়িটারে চলে এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি বলতো, শ্রাবণ মাসে সবুজ জুড়ি কেন পরা হয়, তো এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এই দেখো আমি যেহেতু পড়েছি, অনেকেই তোমরা পড়েছো আর অনেকেই হয়তো জানো আর বা জানো না যে কেন পরে বা কিসের কারণে। তো আর তোমাদের সাথে আমি শেয়ার করব যে শ্রাবণ মাসে সবুজ জুড়ি কেন পরা হয় বা পড়লে কি হয়, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি যতটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মানে খুব একদম জানি সেটা না, যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রাবণ মাস হচ্ছে একটা পবিত্র মাস, আর এটা হচ্ছে মহাদেবের জন্ম মানে জন্ম মাস হিসেবে ধরা হয়, সেজন্য শ্রাবণ মাসে সবুজ জুড়ি। আর শ্রাবণ মাস মানে সবুজ হচ্ছে মহাদেবের মানে প্রিয় কালার, সেজন্য প্রিয় রং বলতে পারো, সেজন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে মহাদেবের মাথায় মানে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের মাথাতে জল ঢালার সময় মানে সবুজ চুড়ি শাড়ি পরে গেলে নাকি মহাদেব ভীষণ খুশি হয়। তো এই মাসটা অনেকেই মানে পরে মানে পুরাণ অনেক কিছু মত অনুসারে এগুলো নাকি অনেক কিছু প্রচলিত, বাট আমি জানতাম না, এবছর ফার্স্ট আমি পড়েছি সবুজ চুড়িটা। তো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখে, মানে সমস্ত দিক থেকে সম্পর্ক ভালো থাকে। আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব কি বলতো, আমি এগুলো কিন্তু ইউটিউবে শুনেছি, সেজন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই জন্য আমিও সবুজ চুড়ি পরেছি যাতে সকলকে ভালো রাখে, তোমাদের দাদা ভাই আমার সম্পর্ক যেন সবসময় ভালো থাকে। আর মহাদেবের যেহেতু জন্ম মাস আর মহাদেব যেহেতু সবুজ জিনিস খুব প্রিয়, সেজন্য সবুজ চুড়ি পরা আমারও, সেই জন্য আমিও পরে নিয়েছি। তো এই জন্যই পরে আমি এটা শুনেছি। আর তোমরা কে কে পড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেন পরে আমি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমিও পড়ি ফার্স্ট টাইম, আমি এবছর পড়ে সবুজ চুড়ি। আর এবছর তৃতীয় মানে বাইরে যাবার ইচ্ছা ছিল, বাট আজকে ভীষণই জল বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি। তো দেখি চতুর্থ সোমবারে যেতে পারি না পারি, বা কোনো কিছু যদি প্রবলেম না হয় তো যেতে পারি। আর আমি তো মানে তোমরা কে কে সবুজ চুড়ি পড়েছো না পড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই ছিল ব্লগ, তো ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলের পাশে থাকবে। আর যদি মানে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টং করে বাজিয়ে দিবে, সবার আগে মানে ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস আজকে ছিল কোনো ডেলি ব্লগ না, তোমরা তো বুঝতেই পারছো, বেশ কিছু কিছু কথা শেয়ার করলাম, আর যে শিবের মাথায় জল ঢেলেছি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন করব রান্না বান্না, তো ভিডিওটা আর বাড়াবো না কারণ একদম ভালো লাগছে না, শরীর আর মন মেজাজ একটু মনটা খারাপ আছে, সেজন্য তোমাদের সাথে মানে যেটুকু পারলাম শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।